পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টার পিআরপিসির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা দেখাবো হাড়ের ক্ষয় দূর করার কিছু এক্সারসাইজ। দর্শক, হাড়ের ক্ষয় নিয়ে অনেক প্রোগ্রাম আমরা করেছি, সেই প্রোগ্রামগুলো আপনারা দেখলে অনেক তথ্য আপনারা সেখান থেকে পেতে পারেন। এই ধরনের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, হাড়ের ক্ষয় বয়সের সাথে সাথে হতে থাকে এবং এই হাড়ের ক্ষয় দূর করার জন্য আমাদের খাদ্য তালিকায় আমিষ, প্রোটিন, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এই জাতীয় খাবার অ্যাড করতে হবে এবং কায়িক পরিশ্রম করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আজকে আমরা দেখাবো মূলত কোমরের হাড় ক্ষয় হলে আমরা কী ধরনের এক্সারসাইজ করব। কোমরের এক্সারসাইজ দেখানোর জন্য প্রথমেই এক পা ভাঁজ করে বুকের কাছে টেনে ধরে রাখতে হবে 10 সেকেন্ড। ঠিক একইভাবে অন্য পা ভাঁজ করে টেনে ধরে রাখতে হবে 10 সেকেন্ড। এভাবে করতে হবে। 2 নম্বর এক্সারসাইজ, কোমরের ব্যথা যাদের থাকে অনেকের ক্ষেত্রে কোমরের পিছনে টান টান অনুভূত হয়, এই টানকে দূর করার জন্য এই এক্সারসাইজ কাজ করবে। হাঁটু ভাঁজ করে যে পায়ের পিছনে টান লাগে সেই পায়ের হাঁটুকে ভাঁজ করে হাত নিচে দিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে উপরের দিকে সোজা করে ধরে রাখতে হবে, এভাবে 10 সেকেন্ড। 3 নম্বর এক্সারসাইজের জন্য 4 পয়েন্ট নিলিং পজিশনে হাতকে বেডের সামনে ফিক্সড রেখে আস্তে আস্তে পায়ের গোড়ালির উপর বসতে হবে, এভাবে ধরে রাখতে হবে 10 সেকেন্ড। দর্শক, প্রতিটি এক্সারসাইজ 15 বার করে সারাদিনে 3 বার করবেন। অনেকের ক্ষেত্রে হাড়ের ভিতর আরও বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, ব্যথা নাও কমতে পারে। একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী থেরাপিটিক এক্সারসাইজগুলো শুরু করতে হবে। দর্শক, চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করলে বিস্তারিত পরামর্শ আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।